প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। এই শুভ কামনা করে আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন এই অধ্যায়ের সম্পর্কে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে শোনো এবং হাতের কাছে বই খাতা কলম নিয়ে বসো। প্রথমে আমি এই অধ্যায়ের দিকে সংক্ষেপে আলোচনা করছি। তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও কোষীয় প্রাণী কোষীয় সংগঠন। জীবদেহের কতগুলো ক্ষুদ্র তা বক্সের ন্যায় বস্তু নিয়ে গঠিত। এরা একটির উপর উদ্ভিদ হয়ে জীবদেহ গঠন করে। জীবদেহ গঠন করে একটি জীবদেহের প্রত্যেকটি বক্সে পায় এক ধরনের, তাই এদেরকে গঠন ও কাজের একক বলা হয়। এরাই কোষ নামে পরিচিত। তোমরা নিশ্চয় ইট দিয়ে দেওয়াল বানাতে দেখেছ, একটি বাক্সের উপর একটি ইট সাজিয়ে যেমন দেওয়াল নির্মাণ করা হয়, তেমনি একটি বস্তুর উপর একটি কোষ সাজিয়ে একটি জীব দেহ গঠিত হয়। এ অধ্যায়ে আমরা কি কি সম্পর্কে জানব, এই অধ্যায়ে আমরা কোষের ব্যাখ্যা করতে পারব, উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারব, জীবদেহে কোষের ভূমিকা ব্যাখ্যা করতে পারব, উদ্ভিদের নানা কার্যক্রম কোষের অবদান উপলব্ধি করতে পারব। উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারব। দেখো প্রথমে হচ্ছে কোষ। কোষ কোষ কি কোষ কাকে বলে? কোষ জীবের গঠনের একক, তাহলে কোষ কি? কোষ হচ্ছে জীবের গঠনের একক। একক কাকে বলে তা তোমরা জেনেছ, জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। তাহলে কোষ কাকে বলে? জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। তা কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীর গঠিত। তোমরা এবং রাজমিস্ত্রিদের ইট দিয়ে দেওয়াল বানাতে দেখেছ, একটি দেওয়াল বানাতে কতগুলো ইট লাগে? তোমরা বলবে অনেকগুলো ইট লাগে। অসংখ্য ইট জুড়ে দিয়ে একটি দেওয়াল তৈরি হয়। একইভাবে ধীরে ধীরে একটি মস্ত পাকা বাড়ি তৈরি হয়ে যায়। তো বাড়িটি তৈরি কাজ শেষ হলে প্রতিটি ইটকে তা আলাদা করে দেখা যায় না। গাঁথার আগে এবং সবাই বলতে ইট এখন ইট আর এখন বলছে পাকা বাড়ি। তাই তো তোমরা তোমরা আমার সবার শরীর এরূপ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ইট আকারের বস্তু দিয়ে তৈরি, বাইরে থেকে তো বোঝা যায় না। এসব বাক্সগুলো এখন আমরা কোষ বলে জানি। অ্যামিবা বা এবং অ্যামিবা বা করেলা মাত্র একটি কোষ দ্বারা গঠিত জীব। কে প্রথম কোষ আবিষ্কার করেন তা কি তোমরা জানো? তোমরা জানো কে প্রথম কোষ আবিষ্কার করেন? ইংরেজি বিজ্ঞানী রবার্ট হুক তা 1665 খ্রিস্টাব্দে তা বোতলে ছিপি পরীক্ষা করে তার মোজাকের ন্যায় কতগুলো বাক্স তা পরপর সাজানো দেখতে পান। এগুলো তিনি কোষ নাম দেন।
এগুলো তিনি কোষ নাম দেন। এগুলো ছিল মূলত মৃত কোষ, এগুলো ছিল মূলত মৃত কোষ। জীবন্ত কোষ প্রোটোপ্লাজমে থাকে, তাহলে জীবন্ত কোষ কোথায় থাকে? প্রোটোপ্লাজমে থাকে। প্রকৃতপক্ষে তিনি কোষের চারিদিকে এর দেওয়ালকে শুধু দেখতে পেয়েছিলেন। কোষের প্রকারভেদ এবং নিউক্লিয়াসের উপস্থিত বা অনুপস্থিত ভিত্তিতে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তাহলে কোষকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা আদি কোষ ও প্রকৃত কোষ। আদি কোষ ও তাহলে কোষে কয় প্রকার? দুই প্রকার, একটা আদি কোষ একটা প্রকৃত কোষ। আদি কোষ নিউক্লিয়াসের কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, যেমন ব্যাকটেরিয়া। আমি আবার বলতেছি, আদি কোষ নিউক্লিয়াসের কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, যেমন ব্যাকটেরিয়া। প্রকৃত কোষে নিউক্লিয়াসের আবরণ থাকে, তাহলে প্রকৃত কোষে নিউক্লিয়াসের আবরণ থাকে। প্রকৃত কোষে তাদের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে প্রকৃত কোষকে কয় ভাগ করা যায়? প্রকৃত কোষকে দুই ভাগে তা ভাগ করা হয়। এক হচ্ছে দেহকোষ, অপরটি জননকোষ। একটি দেহকোষ, অপরটি জননকোষ। দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশ নেয়, তাহলে দেহকোষটা দেহের গঠন ও বৃদ্ধিতে অংশ নেয়। এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। জনন কোষের কাজ হল ও জীবের প্রজননে অংশ নেওয়া। তাহলে জনন কোষের কাজটা কি? জীবের প্রজননে অংশ নেওয়া। জীবদেহে বিভিন্ন আকার আকৃতি কোষ দেখা যায়, তাহলে জীবদেহে বিভিন্ন আকৃতিতে কোষ দেখা যায়, যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি। যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি। সাধারণত কোনো কোষ এতই ক্ষুদ্র যে তাকে খালি চোখে দেখা যায় না। পার্থক্য তিন থেকে ছয়। একটি জীব কোষ এতই ছোট যে তাকে খালি চোখে দেখা যায় না, তাই বলে মানুষ কিন্তু বসে নেই। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এবং এই কোষ বেশ ভালোভাবে দেখা যায়। বর্তমানে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। এর ফলে কোষের অনেকগুলো অঙ্গাণু তা আবিষ্কৃত হয়েছে। এবার কোষ প্রধান তার অংশগুলো নিয়ে আলোচনা করা যায়। কোষের প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করা যায়। কোষপ্রাচীর উদ্ভিদ, শুধু উদ্ভিদ কোষ এবং কোষপ্রাচীর দেখা যায়। প্রাণী কোষে কোনো কোষপ্রাচীর নেই, তাই অনুভূতিকে আসতে পারে। কোথায় কোষপ্রাচীর দেখা যায়? উদ্ভিদ কোষে কোষপ্রাচীর দেখা যায়, প্রাণী কোষে কোষপ্রাচীর দেখা নেই বা দেখা যায় না। এটি জল পদার্থের তৈরি, কোনো কোষপ্রাচীরে ছিদ্র থাকে, এদেরকে কূপ বলে। তাহলে কূপ কাকে বলে? কোনো কোষপ্রাচীরে ছিদ্র থাকে, এদেরকে কূপ বলে। জ্ঞানমূলক আসতে পারে। কোষপ্রাচীর কোষের আকার প্রদান করে এবং ব্যথা ও বাইরে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এদের ভিতরে অংশকে রক্ষা করে। প্রোটোপ্লাজম কোষপ্রাচীর অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। তাহলে দেখো, জ্ঞানমূলকে আসতে পারে আমাদের প্রোটোপ্লাজম কাকে বলে? কোষপ্রাচীর অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। এর তিনটি অংশ, এর কয়টি অংশ? তিনটি অংশ।
কোড ঝিল্লি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস কোড ঝিল্লি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস ডায়াগ্রামের চিত্রে অনুবিভাজন যন্ত্রে দেখা যাচ্ছে উদ্ভিদ ও পানি কোষের পার্থক্য দেখো উদ্ভিদ কোষ ও পানি কোষের পার্থক্য চিত্রে আমাদের দেখো প্রাণী কোষ এ দেখো উদ্ভিদ কোষ কোষঝিল্লি সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বা সেল মেমব্রেন বলে তাহলে দেখো আমাদের জ্ঞানলোকে কোষঝিল্লি কাকে বলে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বা সেল মেমব্রেন বলে এটি কোষের ভেতরে বাইরে এ পানি ও খনিজ পদার্থ গ্যাসের এ চলাচল নিয়ন্ত্রণ করে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশ থাকে তাকে সাইটোপ্লাজম বলে দেখো সাইটোপ্লাজম কাকে বলে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুকে ধারণ করা কিন্তু আসল বৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয় যেমন সালেকশন অপারেশন সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গ উপস্থিত নিম্নে দেওয়া হল প্লাস্টিক এগুলো বর্ণধারক দ্বারাও বলে সাধারণত এবং প্রাণী কোষের প্লাস্টিক থাকে না তাহলে কোন কোষের প্লাস্টিক থাকে না প্রাণী কোষে প্লাস্টিক থাকে না এবং প্লাস্টিক উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য পাতা ফুল ও ফলের যে বিচিত্র রং আমরা দেখি তা সবই প্লাস্টিকের কারণে তাহলে আমরা বিভিন্ন রকম ফুল ফল বা পাতা বিভিন্ন রংটা দেখি সেটা প্লাস্টিকের কারণে সবুজ প্লাস্টিক প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে তাহলে সবুজ প্লাস্টিক প্রধানত খাদ্য তৈরিতে অন্যান্য রঙের প্লাস্টিক হল উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে তা রঙিন করে তা আকর্ষণীয় করে তোলে তা বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে তাহলে দেখো বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে কোষবহ পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখো দেখবে যে কোষের মধ্যে বৃহৎ একটি ফাঁকা জায়গা রয়েছে সেটাকে কোষ গহ্বর বলে তাহলে দেখো কোষ গহ্বর কাকে বলে এবং কোষের ভিতরে একটি যে বৃহৎ যে ফাঁকা গহ্বর রয়েছে তাকে কোষ গহ্বর বলে নতুন কোষের গহ্বর ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে কিন্তু একটি পরিণত তা উদ্ভিদ কোষের এই গহ্বরটি বেশ বড় উদ্ভিদ কোষে অবশ্য গহ্বর থাকবে একটি প্রাণী কোষে সাধারণত তা গহ্বর থাকে না তবে যদি থাকে তাহলে এবং সেটি হবে ছোট কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষ রস বলে দেখো আমাদের নবীদিকে আসতে পারে বা জ্ঞান লোকে আসতে পারে কোষ রস কাকে বলে কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষ রস বলে কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোষ গহ্বর কোষ রসের আধার হিসাবে কাজ করে এছাড়াও কোষের উপর যে চাপ এলে তা নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া একে কোষের এবং শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কারণ এর অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনে প্রায় সকল বিক্রিয়ায় ঘটে এরা দণ্ডাকার বৃত্তাকার এবং তারাকার হতে পারে এরা দুইস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত সবাই বাইরের স্তরটি মসৃণ কিন্তু ভেতরের স্তরটি তা ভারযুক্ত মাইটোকন্ড্রিয়া প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্যে এই শক্তি উৎপাদন করা তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয় আমাদের নবীদিকে আসতে পারে বা অনুদাহরণে প্রশ্ন আসতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয় কেন
নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াস কাকে বলে নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষের সকল তার শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তার নবীন কোষ এদের অবস্থান কোষের কেন্দ্রে পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে এরা গোলাকার তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকে না কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকে না একটি নিউক্লিয়াস প্রধানত তার নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওপ্লাজম কোমটির তন্তু নিউক্লিয়ার নিউক্লিওলাস নিয়ে গঠিত তাহলে একটি নিউক্লিয়াস সাধারণত কি নিয়ে গঠিত নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওপ্লাজম কোমটির তন্তু নিউক্লিওলাস নিয়ে গঠিত নিউক্লিয়ার মেমব্রেন একটি নিউক্লিয়াসকে ঘিরে এটি নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন দেখো এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে এর আবরণে সাইটোপ্লাজম থেকে তার নিউক্লিয়াসের ভেতরে বস্তুগুলোকে আলাদা রাখে একই সাথে এরা তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের ভেতরে তরল ও স্বচ্ছ পদার্থ দিয়ে নিউক্লিওপ্লাজম এর মধ্যে ক্রোমাটিন তন্তু ও নিউক্লিয়াস থাকে নিউক্লিওলাস নিউক্লিয়াসের ভেতরে বিন্দু নাই অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি এই তার ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে সেটি নিউক্লিওলাস দেখো আমাদের চিত্রে নিউক্লিয়াসের চিত্র ক্রোমাটিন তন্তু নিউক্লিয়াসের ভিতরে সুতার ন্যায় কুণ্ডলী পাকানো বা খোলা অবস্থা যে অঙ্গাণু রয়েছে তাই ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু কাকে বলে নিউক্লিয়াসের ভেতরে সুতার ন্যায় কুণ্ডলীর পাকানো বা খোলা অবস্থা যে অঙ্গাণুটি রয়েছে তাই ক্রোমাটিন তন্তু এটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায় এরা কোষের বৃদ্ধি বা কোনো বিষক্রিয়া বা কোনো ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে দেখো পাঠ নয় থেকে দশ নয় দশ জীবদেহের কোষের ভূমিকা কোষ কি তোমরা জেনেছ কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে কলা বা টিসু বলা হয় তাহলে কলা বা টিসু কাকে বলে কতগুলো কোষ একত্রিত হয়ে ধরেন একই ধরনের কাজ করে তখন তাদেরকে কলা বা টিসু বলা হয় আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি তন্তু বা অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় কোষের এর কয়েকটি গুরুত্বপূর্ণ অবদান বিষয়ে নিম্নে উল্লেখ করা হল বিভিন্ন ধরনের কলা গঠন অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলা বা কলাতন্ত্র গঠন করে এই ক্ষেত্রে কলার অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে পরিবহন ভারসাম্য রক্ষা দৃঢ়তা প্রদান করা এদের কাজ তাহলে এদের কাজটা মূলত কাজটা হচ্ছে তা পরিবহন ভারসাম্য রক্ষা এবং দৃঢ়তা প্রদান করা বিভিন্ন অঙ্গগঠন বিভিন্ন ধরনের কোষ বা কলা মিলিত হয় এবং জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে যেমন মূল কাণ্ড পাকা ফুল ইত্যাদি আবার চোখ মুখ হাত পা বিভিন্ন ফুসফুস বৃক্ষ চক্ষু ক্রিয়া ইত্যাদি মানুষের বিভিন্ন অঙ্গ বা প্রাণীর বিভিন্ন অঙ্গ জীবদেহ গঠন ক্ষুদ্র কোষ থেকে জীবদেহ সৃষ্টি হয় জীবদেহ সৃষ্টি হয় ক্রমশ এই কোষ থেকে এবং জীবদেহ বৃদ্ধি ঘটে খাদ্য উপাদান সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারে সবুজ উদ্ভিদ এই দিদের কোষ কোরপাস নামক প্লাস্টিক থাকে এই প্লাস্টিক সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড সমন্বয় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে শক্তি উৎপাদন জীবের জীবন ধারণের জন্য শক্তি প্রয়োজন জীব খাদ্য থেকে জীব শক্তি পায় খাদ্য ও পানি সঞ্চয় কিছু কিছু উদ্ভিদ কোষ পানি সঞ্চয় রাখে আবার কোনো কোনো কোষ খাদ্য মজুত করে যেমন
কোনি মানুষরা আলো নবী থেকে আসতে পারে প্রয়োজনীয় উৎসব ও রস মিশ্রণ বিশেষ করে প্রাণীতে এই ধরনের কোষ দেখা যায় যার কাজ হলো প্রয়োজনীয় উৎসব বিভিন্ন ধরনের রস তা নিঃসরণ করা যেমন পিত্ত রস ইনসুলিন দাঁত রস ইত্যাদি দেখো এই অধ্যায় আমরা যা শিখলাম জীবদেহ গঠনের কাজের এককে সেল কোষ বা সেল বলা হয় কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীর গঠিত কোষ দুই ধরনের আদি কোষ ও প্রকৃত কোষ সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসে মিলিত রূপে প্রোটোপ্লাজম উদ্ভিদ কোষের তার সাইটোপ্লাজমে পাঁচটি কোষ গহ্বর ইত্যাদি থাকে তোমরা দেখো আমি জ্ঞানমূলকের একটি প্রশ্ন লিখে দিয়েছি তোমরা কাছে খাতা কলম নিয়ে বসো এবং প্রশ্নগুলো উত্তর সহ লিখে নাও দেখো কোষ প্রথম আবিষ্কার করেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক তাহলে কোষকে আবিষ্কার করেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক কত সালে আমি তো রিডিংয়ে পড়ছি তোমরা দেখো ১৬৬৫ খ্রিস্টাব্দে বেশি বেশি করে দেখো সবাইকে ধন্যবাদ